পুডিং না হিডেন পুডিং, কি বলা যায় বলুন তো? আসসালামু আলাইকুম মাই অল ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালির রান্নাবান্না। আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো মাল্টার ভিতর পুডিং, আর এই পুডিংটা তৈরি করাও সহজ আর দেখতেও অনেকটা আকর্ষণীয়। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই পুডিংটা তৈরি করলাম। আমি এখানে দুটো মালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা মালটাকে আমি ছুরির সাহায্যে উপরের অংশটা এভাবে করে গোল করে কেটে নেব। এতে করে মালটার ভিতর দুধ আর ডিমের মিশ্রণটা ঢোকাতে অনেকটা সহজ হবে। এবার এই ছুরির সাহায্যে মালটার ভিতরে যে শ্বাসগুলো সেগুলো বের করে ফেলতে হবে। আমি একটা ছুরির সাহায্যে এভাবে করে মালটার ভিতরের শ্বাসগুলো বের করে নিব। আমি ছুরি দিয়ে করছি বলে যে আপনাদের ছুরি দিয়েই করতে হবে এমন কোনো কথা নেই, আপনাদের যেভাবে সুবিধা হবে সেভাবেই এই মালটার শ্বাসগুলো বের করে নেবেন। তবে খেয়াল রাখতে হবে যাতে শ্বাসগুলো বের করার সময় মালটার ভিতর কোনো ফুটো না হয়ে যায়, খুব সাবধানে এই কাজটা করতে হবে। এবার আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে শ্বাসগুলোকে বের করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে ভিতরে যাতে খুব বেশি শ্বাস না থাকে। আপনারা চাইলে শুধু ছুরি ব্যবহার করেও শ্বাসগুলো বের করে নিতে পারেন, তবে একটা বিষয়ে খেয়াল রাখবেন যাতে ছুরি দিয়ে কোনো প্রকারের ফুটো এর ভিতরে না হয়। আমার একটা বের করা হয়ে গেছে, আমি একইভাবে অপরটাও বের করে নিব। দুটো মালটারই শ্বাস বের করে নেওয়া হয়ে গেছে। এবার একটা মালটাকে সাইডে রেখে দিব আর অপর মালটার ভিতরে পুডিংয়ের বেসটা তৈরি করে নিব। তার জন্য প্রথমে আমি মালটার ভিতর একটা ডিম ভেঙে নিয়ে নিব। এই ডিমটাকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর এই ডিমটা ফেটিয়ে নেওয়ার একটাই কারণ, এতে করে পুডিংটা অনেকটা স্মুথ হয়। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব তরল দুধ। আর দুধটাকে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। এই দুধের মধ্যে আমি 2 চা চামচ চিনি দিয়ে তারপর জাল করেছি। এবার দুধ আর ডিমের মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। যত ভালোভাবে মেশানো হবে পুডিংটা কিন্তু ততটাই সফট হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার এটা স্টিম করার জন্য প্রস্তুত। তার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম পানি। আর দেওয়া হয়ে গেলে আমি এখানে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে একটা কাপড় বিছিয়ে দিলাম যাতে করে মালটার অংশটা পানিতে না লেগে থাকে। এবার মালটাটা দিয়ে দিব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর এটাকে স্টিম করে নিব। আর ঢাকনায় কোনো প্রকার ছিদ্র থাকলে সেটা বন্ধ করে দিতে হবে। এরই মধ্যে মালটাটা স্টিম করা হয়ে গেছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। মালটাটা স্টিম করে নিতে আমার 20 মিনিট সময় লেগেছে, তবে আপনাদের একটু কম বেশিও সময় লাগতে পারে। এবার এটা টুথপিকের সাহায্যে চেক করে নিব। যদি ডিম আর দুধের মিশ্রণ টুথপিকের গায়ে লেগে না থাকে তাহলে বুঝতে হবে পুডিংটা পারফেক্ট হয়েছে। মাঝে মাঝে এভাবে পুডিং তৈরি করে যদি বাচ্চাদের সামনে প্রেজেন্ট করেন দেখবেন কোনো কিছু বলার আগেই বাচ্চারা ঝাঁপিয়ে পড়েছে এটা খাওয়ার জন্য। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর খেয়ে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে আমার সাথেই থাকবেন। আজকে এখানেই বিদায় নেব, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।